নির্বাচনের আগে একের পর এক ভুল বলে গণমাধ্যমের শিরোনামে মার্কিন প্রেসিডেন্ট এবার ন্যাটোর সম্মেলনে বেভাস মন্তব্য করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন একাশি বছর বয়সী এই নেতা লুক বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ন্যাটোর তিন দিন ব্যাপী সম্মেলনের শেষ দিনে সাংবাদিকদেন মুখোমুখি হন বাইডেন বক্তবের এক পর্যায়ে বলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হবে ইউক্রেন এরপর ভুল করে ইউক্রেনের প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট পুতিন সম্বোধন করেন তিনি আর এতেই বাধাবিপত্তি অবশ্য পরক্ষণেই নিজেকে আবার শুদ্ধ নেন তিনি পরিস্থিতির সামলাতে সাহায্য করেন জেলেনস্কিও সাবেক এই কৌতুক অভিনেতা সঙ্গে সঙ্গে বলে ওঠেন তিনি পুতিনের চেয়ে ভালো যদিও ডেমোক্রেট এ নেতা ভুল বলার পর তার সাফাই গান জার্মান চ্যান্সেলর ওলাফ শলস যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী খিয়ার স্টারমার পোল্যান্ড এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্টও নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম এখানেই সমাপ্তি হয়নি ভুলে ভরা বাইডেনের এদিন মুখ ফসকে ডোনাল্ড ট্রাম্পকে ভাইস প্রেসিডেন্ট বলে ফেলেন তিনি এ সময় উপস্থিত সবাই মনে করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সঙ্গে গুলিয়ে ফেলেছেন বাইডেন I ভাইস she's not qualified to be president. বাইডেনের এই ভুল ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে তার দুর্বল অবস্থানের কথা আবারও মনে করিয়ে দেয় ওই বিতর্কে বাইডেনের দুর্বল অবস্থানের কারণে ডেমোক্রেট ও দেশটির জনগণের অনেকেই তার প্রতি আস্থাহীনতায় ভুগছেন মৌসুমী সাথী সংবাদ